মুর্শিদাবাদ বহরমপুরে এবছর সরস্বতী ঠাকুর বিক্রেতাদের আতঙ্ক ও চিন্তার মধ্যে কাটাতে হচ্ছে। এই বছর লসে ব্যবসায়ীরা, প্রতি বছরের ন্যায় এই বছর ঠাকুর সেইভাবে বিক্রি নেই বললেই চলে। তার কারণ এই বছরে অর্থনৈতিক কারণে এবং করোনার কারণে বিক্রিবাটা প্রায় নেই বললেই চলে। তাছাড়াও দীর্ঘদিন লকডাউন থাকার কারণে মানুষের হাতে সেভাবে কোনো পয়সা কড়ি নেই। নানান সমস্যার মধ্যে দিয়ে মানুষকে দিন কাটাতে হচ্ছে এই সব কারণের জন্য। অনেক স্কুল ও কলেজে এই বছর সরস্বতী পুজো বন্ধ আছে, সেই কারণে এই বছর বিক্রির হার আগের তুলনায় অনেকটাই কম। তাছাড়াও ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও ঠাকুরের দাম এমন কিছু বাড়ানো হয়নি, তবুও প্রতি বছরের ন্যায় এই বছর ঠাকুর বিক্রি হচ্ছে না। অন্যদিকে ক্রেতারা জানায়, এই বছর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণেই বড় ঠাকুরের থেকে ছোট ঠাকুর দিয়েই পুজো করছেন তারা। যেভাবে করোনার বাজার গেল, যেভাবে সবাই তো মোটামুটি লসেই গেছে, ঠিক আছে। এবার যদি সামান্য কিছু দাম বেশি হলে সেটা কোনো অসুবিধা হবে না আমার মনে হয়, ঠিক আছে। তবে যা দেখলাম ঠাকুর হিসাবে দাম ঠিকই আছে, খুব একটা বাড়েও নি, ঠিক আছে। দেখুন, আগের বছরে মোটামুটি সরস্বতী পুজোর আগেই বা সরস্বতী পুজোর সময় করোনাটা আবহাওয়া ছিল, অনেকে হয়তো সেরকম মানে উৎসাহ বা ভয় অনেকে করেনি, ঠিক আছে। এবছর যেহেতু মানে এই সময় মনে হচ্ছে প্রকোপটা অনেকটা কমে গেছে, ঠিক আছে, এবং করোনার এরকম সেরকম কোনো খবর শোনা যাচ্ছে না সেরকম, সেই হিসাবে এখন উৎসাহটা অনেকটা ভালোই দেখা যাচ্ছে। মোটামুটি চলছে বাজার এখন, মোটামুটি টুকটাক করে যাচ্ছে বাজারটা, এর মধ্যে 250-300 টাকা 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ঠাকুর, এরকম। যা হোক, বাজারটা চলছে, লকডাউনে বাজার মোটামুটি চলে যাচ্ছে আর কি। একটু কম আছে অন্যান্য বছরের থেকে বেচাকেনা এখন, আর সেরকম খুব একটা বেচাকেনাও নাই, খুব দেখছি মার্কেটে খুবই খারাপই আছে বাজারটা, খুব একটা ভালো নেই। বুঝতে পারছি না, এই লকডাউনটা এত বড় গেছে তো, তারপরে হয়তো লকডাউনের জন্য হতে পারে, অনেক হঠাৎ করে এখন স্কুল কলেজও বন্ধ আছে, এখন খুলেছে কিনা সেটার জন্য হতে পারে, এরকম ব্যাপার একটা। এই হচ্ছে আমাদের একটু এই জন্য মাল জিনিসপত্র কমও তুলেছি।